অবৈধ কয়লার কারবার রোধে রাজ্য পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে এই মুহূর্তে রাজ্যে অবৈধ কয়লার উৎপাদন এক প্রকার বন্ধ ফলে রাজ্যের ছোট ও মাঝারি শিল্প কারখানাগুলি জ্বালানির প্রয়োজনে ভিন রাজ্য থেকে কয়লা আমদানি করতে বাধ্য হচ্ছেন এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ডুবুরডিহি চেকপোস্টে কয়লা বোঝাই গাড়ির আসা যাওয়া বেড়েছে এর ফাঁক দিয়ে যাতে কোনো প্রকার অবৈধ কয়লার লেনদেন না হতে পারে তার জন্য রাজ্য পুলিশ ডুবুরডিহি চেকপোস্টে নাকা চেকিং এর ব্যবস্থা করেছে কয়লা গাড়িগুলির চালান বা বৈধ কাগজ পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়ি চালকরা পুলিশ প্রশাসনের এই রূপ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা অবৈধ কয়লার কারবার রোধে রাজ্য পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে এই মুহূর্তে রাজ্যে অবৈধ কয়লার উৎপাদন এক প্রকার বন্ধ ফলে রাজ্যের ছোট ও মাঝারি শিল্প কারখানাগুলি জ্বালানির প্রয়োজনে ভিন রাজ্য থেকে কয়লা আমদানি করতে বাধ্য হচ্ছেন এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ডুবুর ডিহি কয়লা বোঝায় গাড়ির আসা যাওয়া বেড়েছে এর ফাঁক দিয়ে যাতে কোন প্রকার অবৈধ কয়লা লেনদেন না হতে পারে তার জন্য রাজ্য পুলিশ ডুবুরডিহি চেকপোস্টে নাকা চেকিং এর ব্যবস্থা করেছে কয়লাবোঝাই গাড়িগুলির চালান বা বৈধ কাগজ পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়ি চালকরা পুলিশ প্রশাসনের এই রূপ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা